ভুল করে ভাত খেয়ে ফেলেছি, মা জোর করেছিল, অথবা কয়েকটা রসগোল্লা খেয়ে ফেলেছি, অথবা এক প্লেট বিরিয়ানি মেরে দিয়েছি। এরকম কিটোজেনিক ডায়েট করতে গিয়ে ভুল করে আমরা অনেক কিছু খেয়ে ফেলি, তারপরে কিন্তু আবার মনে মনে আফসোস করি, হায় হায় এই ভুল করলাম, এখন আমার ফ্যাট বার্নিং কি বন্ধ হয়ে যাবে, আমি কি কিটোসিস থেকে আউট হয়ে যাব, এরকম অনেক চিন্তা ভাবনাই আমরা করে থাকি। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং অনেক অনেক সুস্থ আছেন। আমরা কিটোজেনিক ডায়েটে অনেক সময় চিট করি, যে আমরা অন্য যেগুলো নন কিটোজেনিক খাবার, হাই কার্ব খাবার, সেগুলো আমরা খেয়ে ফেলি এবং খেয়ে ফেলার পরে আমরা অনেক অনেক আফসোস করি যে এই খাবারটা খেলে খেয়ে ফেললাম, এখন আমার কি হবে। এখন এই আফসোস করাটা যাতে না করতে হয় সেই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কোনার বেল বাটনটি ক্লিক করে রাখুন। আমার ফেসবুক গ্রুপ আছে কিটো সাপোর্ট বাংলাদেশ, সেখানে আপনারা জয়েন করে রাখতে পারেন। আমার ইনস্টাগ্রাম আছে কিটো সাপোর্ট বাংলাদেশ, সেখানেও আপনারা ফলো করতে পারেন। এবং মাহবুবুল শিশির নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমার ভিডিওগুলো রেগুলার আমি আপলোড দেওয়ার চেষ্টা করি, সেখানেও আপনারা যেতে পারেন। তাহলে আপনাদের সাথে আমার পার্সোনালি একটা যোগাযোগ হবে এবং আমাদের সমস্যার কথা আমরা আলোচনা করতে পারবো। আশা করি আপনারা সেই সব জায়গাতেও যাবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমত বলে রাখি যে এই সমস্যাটা যখন হয় যে আমি ভুল করে এটা খেয়ে ফেললাম, ওটা খেয়ে ফেললাম, সেটা খাওয়ার পরে কিন্তু অনেকে খুব অপরাধ বোধ করে, অনেক স্ট্রেস নিয়ে ফেলে যে এটা করে ফেললাম এখন কি হবে, কার কাছে আমি পরামর্শ করব, এরকম একটা বিষয় চলে আসে অনেক সময়। এখন এরকম স্ট্রেস নেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলার আসলে আপনি যদি মোটামুটি কিছু সময় ধরে যদি কিটোসিস হন এবং আপনি যদি ভালোভাবে কিটোজেনিক ডায়েট করতে পারেন তাহলে এই প্রবলেমগুলো আসলে খুব বেশি সমস্যা না। আপনার কিটোসিস হওয়া বলতে বোঝাচ্ছে আপনার হয়তো ক্ষুধা লাগে না, আপনি হয়তো আগে ভালোই ওজন কমিয়েছেন, হ্যাঁ, কিন্তু মাঝখান দিয়ে ভুল করে ফেলেছেন, ভাত খেয়ে ফেলেছেন। এখন এই সময়টা হলে এটার সলিউশনটা আসলে বেশি কঠিন কোনো সলিউশন না, তাই আমি সবাইকে ফার্স্টেই রিকোয়েস্ট করব যে খেয়ে ফেলেছেন তো ভুল করে ফেলেছেন, এখন ওটা নিয়ে আর আফসোস করার প্রয়োজন নেই। পরবর্তীতে আপনি যে এটা খেয়ে ফেললেন সেটা কী করে বার্ন করবেন সেই দিকে আপনি ফোকাস দেন বেশি। তারপরে কি করে ফ্যাট বার্নিংটা আবার শুরু করবেন, আপনি যখন ভাত খেয়ে ফেলবেন তখন আপনার ফ্যাট বার্নিং কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য বন্ধ হবেই, হ্যাঁ, কিন্তু সে তারপরে আবার নতুন করে কি করে ফ্যাট বার্নিং শুরু করবেন সেটার দিকে তাকান। আপনার শরীর কিটোসিস থেকে হয়তো কার্ব বার্নিংয়ে চলে যাবে, অর্থাৎ আপনি কিটোন বডি থেকে আপনার ফুয়েলটা হয়তো কার্বোহাইড্রেট হয়ে যাবে, কিন্তু আপনি আবার কিটোন বডিতে কি করে ব্যাক করবেন সেই নিয়ে আপনি ফোকাস করেন। এবং আপনি যখন অনেক দিন ধরে করতে থাকেন ডায়েট, হয়তো আপনি বেশ কিছু ওজন কমিয়েছেন, তাদের ক্ষেত্রে স্পেশালি যে এই বিষয়টা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, কারণ আপনার শরীর আরও অনেক দক্ষ হয়ে গেছে, আপনি খুব সহজেই আপনি এই বিষয়টা ওভারকাম করতে পারবেন। প্রথমত আমি দুটো বিষয় নিয়ে আপনাদেরকে বলি, যে একটা হচ্ছে কিটোসিস থেকে আউট হয়ে গেছেন, অর্থাৎ আপনার শরীরের ফুয়েলটা পুরোপুরি কার্বোহাইড্রেটে চলে গেছে, এরকম একটা হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে আপনি হয়তো কিটোসিস থেকে আউট হন নাই, কিন্তু আপনি কার্ব খাওয়ার কারণে কিছু সময়ের জন্য আপনার ফ্যাট বার্নিং বন্ধ হয়ে গেছে, দুটো হতে পারে। এখন আপনি যদি কিটোসিস থেকে আউট না হন তাহলে এই নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই, আপনারা বেটার হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেই আপনি জিনিসটা ওভারকাম করে ফেলতে পারবেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন অথবা হাই ইন্টেনসিটি এক্সারসাইজ করবেন, আপনি বেশি সময় না, আপনি আপনি খুব সহজেই আপনি আপনার আবার ফ্যাট বার্নিং শুরু করতে পারবেন। হয়তো কিছু সময় বন্ধ থাকবে কিন্তু তারপর আপনার ফ্যাট বার্নিং শুরু হবে, এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। কিন্তু যদি আপনি কিটোসিস থেকে আউট হন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অনেকে ভয় পেয়ে যান যে আমার ক্ষুধা লাগছে। এখন কার্ব বেশি খেলে তো ক্ষুধা লাগবেই, যারা জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখেছেন তারা জানেনই কার্বোহাইড্রেট বেশি খেলে ক্ষুধা লাগে। এখন যদি আপনি কিটোসিস থেকে আউট হয়ে যান তার মানে আপনার ক্ষুধা বেশি লাগছে, এখন তখন কি করবেন এই নিয়ে আপনাদেরকে একটা পরামর্শ দিই, যে সেটা হচ্ছে যে আপনি যেহেতু এর আগে একবার ফ্যাট অ্যাডাপ্টেশন করে আপনি কিটোসিসে গিয়েছিলেন, সুতরাং আপনার শরীর অনেক বেশি দক্ষ হয়ে গেছে কিটোসিসে যাওয়ার। আপনি যেটা ভাবছেন যে এর আগে 5 দিন 7 দিন করে কি কষ্ট করে কিটোসিস করেছি, হ্যাঁ, ফ্যাট অ্যাডাপ্টেশন করেছি, তাহলে এখন আমি কি করব, আমার কি আবার 5-7 দিন ধরে করতে হবে, বিষয়টা একেবারেই সেরকম না।
আপনার কোষ খুব ভালোভাবেই শিখতে পেরেছে যে আপনি কিটোন বডি দিয়ে চলতে পারেন। হ্যাঁ, আপনার কোষটা আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি একদিনের মধ্যেই আসলে কিটোসিসে চলে যেতে পারেন। আপনি হয়তো বেশি করে, এটা মানে মানুষের শরীরের উপর ডিপেন্ড করে, হয়তো অনেকের দুদিন লেগে যেতে পারে, কিন্তু শুরুতে যেই পরিমাণ দিন আপনার লেগেছিল সেই পরিমাণ দিন অবশ্যই লাগবে না। শুরুতে হয়তো আপনি 5 দিন 7 দিন করে কষ্ট করে কিটোসিস করেছেন, আপনার অনেক ক্রেভিং হয়েছে, অনেক সমস্যা হয়েছে, হ্যাঁ সেই প্রবলেমগুলো হবে না, একদম শিওর থাকেন। হ্যাঁ, তাই আপনাদেরকে বলছি যে এই নিয়ে বেশি বেশি টেনশন করার প্রয়োজন নেই। আপনি কিটোসিসে চলে যাওয়ার দিকে মনোযোগ করেন, ফ্যাট অ্যাডাপ্টেশন করার দিকে মনোযোগ দেন। কীভাবে ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন? খাবারে ফ্যাটের পরিমাণ বাড়াবেন। আপনার যদি ক্ষুধা লাগে তাহলে আপনাকে প্রেশার দিচ্ছি না যে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার, এই সময় যদি আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন তাহলেও আপনি দ্রুত ফল পাবেন। এই সময় যদি আপনি হিট এক্সারসাইজ করেন তাও আপনি ফল পাবেন। কিন্তু যদি আপনার বেশি ক্ষুধা লাগে তাহলে আপনার হয়তো জিনিসটা করতে ভালো লাগবে না, তাই আপনাদেরকে পরামর্শ দেব এই সময় খাবারের ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে ফেলুন। ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দ্রুত কিটোসিসে চলে যান। আমার বিশ্বাস 1-1.5 দিনের মধ্যে আপনারা চলে যাবেন এরকম ভুল করার পরে। যারা অনেক দিন ধরে করছেন কিটোজেনিক ডায়েট তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব সহজেই হয়ে যাবে, 1-1.5 দিনের মধ্যেই আপনি কিটোসিসে চলে যাবেন। এবং একটা মজার বিষয় হচ্ছে, আপনি যে অবস্থায় থাকুন সকাল থেকে বিকাল পর্যন্ত যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কিটোসিসে চলে যাবেন, কিটো ফুয়েলে চলে যাবেন। সুতরাং আপনার এই বিষয় নিয়ে কোনো টেনশন করারই প্রয়োজন নেই। আর আপনি সামনে একটা বিষয় হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট যখন খেয়েছেন, হ্যাঁ তখন আপনি কিছু এক্সট্রা ওয়েট গেইন করতে পারেন। আপনি যদি একটু বেশি সময় ধরে খান, হয়তো বা একবার না, আপনি হয়তো কয়েকদিন খেয়েছেন, টানা কয়েকদিন কিটোসিস কিটো খাবার খাননি, আপনি হয়তো কার্বোহাইড্রেট খেয়েছেন, এরকম ক্ষেত্রে আপনি কিন্তু একটু ওয়েট গেইন করতে পারেন। কারণ হচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু শরীরের পানি ধরে রাখে। এখন আপনি যখন কার্বোহাইড্রেটের ফুয়েলে চলে যাবেন তখন কিন্তু শরীর পানি ধরে রাখার চেষ্টা করবে, তখন আপনার ওজনটা একটু বেশি বেড়ে যাবে। হ্যাঁ, এটা নিয়েও টেনশন করার দরকার নেই, এই পানির ওজনটা আসলে একটু দ্রুতই কমে যাবে। আপনি যখন কিটোসিসে চলে যাবেন, আপনি যখন ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন তখন আপনার ওজনটা সেটাও দ্রুত কমে যাবে। আপনাকে একটু প্ল্যান করে চলতে হবে এবং চেষ্টা করতে হবে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বেশি করতে। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতাটা সবচেয়ে বেশি। তারপরে হিটের এক্সারসাইজ আছে সেটা খেয়ে করবেন, এবং আপনার যেহেতু ক্ষুধা লাগে আপনি চেষ্টা করবেন বুলেট কফিটা খাওয়ার এই সময়, কারণ আপনি হয়তো কিটোসিস থেকে আউট হয়ে গেছেন। হ্যাঁ, আপনি বুলেট কফি খেলে কিন্তু দ্রুত কিটোসিসে চলে যাবেন। এখন অনেকে যেটা ভাবছেন যে আমার ফ্যাট অ্যাডাপ্টেশনটা করতে হবে কত কষ্ট, হ্যাঁ এই চিন্তাটা আর করবেন না, এই চিন্তা আপনার ফ্যাট অ্যাডাপ্টেশনটা খুব দ্রুতই হয়ে যাবে, আপনার হয়তো খুব অল্প সময়ই হয়ে যাবে, কারণ আপনার কোষ ফ্যাট বার্নিং করা শিখে ফেলেছে, শরীরের জমে থাকা ফ্যাট বার্ন করা শিখে ফেলেছে, এখন সে দ্রুতই ফ্যাট বার্ন করতে পারবে। সুতরাং এই নিয়েও আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। কিভাবে ভুল করলেন এবং সেই ভুলটা কিভাবে ওভারকাম করবেন এই বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন যেই ওয়েটটা গেইন করলেন সেই ওয়েট গেইনের জন্য বেশি বেশি রোজা এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবেন। সেটা করলে হবে কি, আপনি তো খেয়ে ফেলেছেন, যারা একটু বেশি কার্ব খেয়ে ফেলেন তাহলে সেই কার্বটা তো বার্ন করতে হবে, সেইটা আবার বার্ন করার জন্য টানা কয়েকদিন 2-3 দিন হয়তো রোজা রাখতে পারেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন, তাহলেই আপনার সেটা কিন্তু কভার হয়ে যাবে। যারা অনেকে জানেন না তারা হয়তো দেখে অবাক হবেন যে বিষয়টা এতই সহজ, আসলেই এত সহজ। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক গ্রুপ আছে কিটো সাপোর্ট বাংলাদেশ, সেখানে জয়েন করবেন। আমার ফেসবুক পেজ আছে মাহবুবুল শিশির, সেখানে লাইক দিয়ে রাখবেন, সেখানে আমার ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারবেন, এবং আমার ইনস্টাগ্রামেও ফলো করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।